পরীক্ষার রেজাল্ট দেখে পিকলুর বাবা রেগে আগুন হয়ে গেলেন। এমনিতেই মাস দেড়েক ধরে ছেলের বিচিত্র হাবভাবে ভদ্রলোকের মেজাজ তিরিক্ষি। এবার বিশ্রী রেজাল্ট দেখে হিতায়িত জ্ঞান হারিয়ে তিনি হাতের কাছে কুড়িয়ে পাওয়া উইকেট দিয়ে ছেলেকে পেটাতে শুরু। পাঁচ নিশানি গল্প চ্যানেলে আজ ভূতের গল্প নিয়ে এসেছি আমরা। গল্পের নাম পোড়ো কারখানার বাসিন্দা। লেখক বিপুল মজুমদার। চরিত্রায়নে মা পিকরু ও সূত্রধর মৌমিতা সেনগুপ্ত। বাবা ভগবান দাস ও বড় বাবুর ভূমিকায় আমি ডক্টর অর্চ সেনগুপ্ত। চলুন সকলে মিলে ভয় পেতে পেতে শুনি পোড়ো কারখানার বাসিন্দা। শহরতলির এক প্রান্তে শান্ত নিরিবিলি পরিবেশে পিকলুদের বাড়ি। ওদের বাড়ির পাশে পাঁচিল দিয়ে ঘেরা হলুদ রঙের একতলা বাড়িটা সামন্তদের। বছর খানিক ধরে ওই বাড়ির দরজায় তালা ঝুলছে। সামন্তদের কর্তাগিন্নী বর্তমানে আমেরিকায় ছেলের কাছে রয়েছেন। ওরা যখন ছিলেন তখন ওই বাড়িতে পিকলুর অবাধ যাতায়াত ছিল। কর্তাগিন্নীর স্নেহের পাত্র ছিল পিকলু। সামন্তদের বাড়ির পিছন দিকে অনেকটা জায়গা জুড়ে উঁচু পাঁচিল ঘেরা একটা পরিত্যক্ত কারখানা, লোকে বলে নাটবল্টুর কারখানা। অন্ধকারে ওই বন্ধ কারখানার উঁচু শেড আর ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে থাকা লোহালক্করের টুকরোগুলিকে প্রাগৈতিহাসিক প্রাণীদের মতন দেখতে লাগে। রাত্রিবেলা বাড়ির ছাদ থেকে বার কয়েক সামন্ত জেঠুদের ওই ভাঙাচোরা কারখানাটার দিকে তাকিয়ে দেখেছে পিকলু। কিছুক্ষণ তাকিয়ে থাকলেই গা ছমছম করে ওঠে। বার্ষিক পরীক্ষার দিন কয়েক আগের ঘটনা। বিকেলের দিকে পড়াশোনার শেষে পাড়ার কয়েকজন বন্ধুর সঙ্গে ক্রিকেট খেলছিল পিকলু নিজেদের বাড়ির সামনে রাস্তায়। হঠাৎ ওর ব্যাটের সপাট আঘাতে বল সরাসরি সামন্তদের বাড়ির ছাদে। কিছুক্ষণ আগে এমনই এক ছক্কা হাঁকাতে গিয়ে একটা বল গায়েব হয়েছে, এটি দ্বিতীয়টি। বলটি যার সে তো খেপে গিয়ে পিকলুকে চেপে ধরল। যেহেতু ছক্কাটি তার হাত দিয়ে বেরিয়েছে সুতরাং বল খুঁজে আনার দায়িত্ব যেন পিকলুরই। সামন্তদের বাড়ি বন্ধ থাকায় সিঁড়ি দিয়ে ছাদে ওঠার কোনো উপায় নেই। ওই বাড়ির লাগোয়া পেয়ারা গাছটি একেবারে ছাদে গিয়ে পড়েছে। বন্ধুর পীড়াপিড়িতে অগত্যা ওই পেয়ারা গাছটিকেই ভরসা করল পিকলু। বন্ধুদের রাস্তায় দাঁড় করিয়ে রেখে অতি সন্তর্পণে গাছ বেয়ে ছাদে গিয়ে উঠল। ছাদের প্রতিটি কোণ আতিপাতি করে খোঁজার ফাঁকে একসময় তার চোখ গেল কারখানার দিকে। কারখানার চত্বরের ঝাঁকড়া নিম গাছটার তলায় একখানা ট্রাক বহুদিন ধরে পড়ে আছে। জীর্ণ ট্রাকটার তোবড়ানো পিছনের চাকার গা ঘেঁষে মাটির ওপর একটা লোক আরেকটা লোকের বুকের ওপর চেপে বসেছে। ওপরের মানুষটা দশটা আঙুল নিচের মানুষটার গলায় সাঁড়াশির মতন চেপে বসেছে। নিচের মানুষটা বাঁচার জন্য প্রাণপণে পা দুটো শূন্যে ছেড়ে দিচ্ছে বারবার। তার চোখ ঠেলে বেরিয়ে এসেছে। কি ঘটছে বুঝতে আর এক মুহূর্ত সময় লাগলো না পিকলু। পলকে তার শির দ্বারায় ঠান্ডা একটা স্রোত বয়ে গেল। বল খোঁজার কথা ভুলে গিয়ে হতবাক হয়ে চেয়ে রইল সে। কিছুক্ষণ পরে নিচের মানুষটার ছটপটে পা দুটো নেতিয়ে পড়লে আচ্ছন্ন পিকলু কোনো ক্রমে গাছ বেয়ে নেমে এলো টলতে টলতে। বাইরে বন্ধুর দল অপেক্ষায় ছিল। বল পাওয়া যায়নি শুনে খেলা ভেঙে গেল। বন্ধুরা সব এদিক ওদিক ছিটকে পড়লে একটু পরে পিকলুও ব্যাট হাতে ঘরে ফিরে এলো আনমনে, মনের মধ্যে চাপা আতঙ্ক। চোখের সামনে কারখানার দৃশ্যটা বারবার ঘুরে ফিরে আসছে। ভেবেছিল মা বাবাকে সব খুলে বলবে, কিন্তু পেয়ারা গাছ বেয়ে ছাদে ওঠার ব্যাপারটা যদি ফাঁস হয়ে যায়, সেই ভয়ে কিছু বলতে পারেনি। সেদিন সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি পিকলু। তীব্র যন্ত্রণায় শুধু ছটপট করেছে। ঘটনার পরদিন থেকেই সে কেমন যেন বদলে যেতে লাগলো। আগের চেয়ে কথা কম বলে, সারাটা দিন চুপচাপ বসে বসে কি যেন ভাবে, পড়াশোনায় মন নেই, বইয়ের অক্ষরগুলো সব কেমন হিজিবিজি হয়ে যায়, চোখের সামনে কেবলই সেই ভয়ঙ্কর দৃশ্যটা ভেসে ওঠে। ভয়ে বিপদের আশঙ্কায় বাবা মাকেও এই ঘটনার কথা জানাতে পারেনি পিকলু। এই করতে করতেই একদিন ফাইনাল পরীক্ষা এসে গেল।
তারপর রেজাল্ট বেরোনোর পর দেখা গেল কোনো দিনও যা হয়নি তাই ঘটেছে। ক্লাসের ভালো ছেলে পিকলু 7 থেকে 8 ওঠার পরীক্ষায় রীতিমতন মুখ থুবড়ে পড়েছে। পরীক্ষার রেজাল্ট দেখে পিকলুর বাবা রেগে আগুন হয়ে গেলেন। এমনিতেই মাস দেড়েক ধরে ছেলের বিচিত্র হাবে ভাবে ভদ্রলোকের মেজাজ তিরিক্ষি। এবার বিশ্রী রেজাল্ট দেখে হিতাহিত জ্ঞান হারিয়ে তিনি হাতের কাছে কুড়িয়ে পাওয়া উইকেট দিয়ে ছেলেকে বেটাতে শুরু করলেন। মারের হাত থেকে বাঁচতে পিকলু সামন্ত জিঠুদের নিরিবিলি বাড়িতে ঢুকে পড়ল। সামন্তদের কর্তাগিন্নি থাকলে এই অবস্থায় নির্ঘাত পিকলুর বাবাকে বকাঝকা করতেন। সামন্ত জেঠিমা ফ্রিজ খুলে আদর করে হয়তো আইসক্রিম খেতে দিতেন। এখন তারা কেউ নেই। পুরনো দিনের কথা ভাবতে ভাবতে মন মরা পিকলু সামন্তদের নির্জন বাড়ির মধ্যে ঘুরতে লাগল। হঠাৎ সেই খুনের ঘটনা তার চোখের সামনে ভেসে উঠল। খানিকটা কৌতূহলে, খানিকটা বাবার প্রতি অভিমানে তত্তর করে পেয়ারা গাছ বেয়ে উঠে পড়ল ছাদে। কারখানার চত্বরে সেই একই ছবি, ভাঙা কারখানা আর তার শতচ্ছিদ্র টিনের শেড, ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে থাকা মরচে ধরা লোহা লক্করে স্তূপ, হাতির মতন ঘাপটি মেরে দাঁড়িয়ে থাকা জুবুথুবু ট্রাক, আর সেই ঝাঁকড়া নিম গাছ। কিন্তু নিম গাছটার নিচে ওই লোকটা কোথা থেকে এলো? খোঁজা খোঁজা দাঁড়িওয়ালা একটা লোক বিষণ্ণ দৃষ্টিতে তাকে যেন লক্ষ্য করছে, ভুরু কুচকে দেখছে তাকে। চোখে চোখ পড়তে অস্বস্তিতে চোখ সরিয়ে নিল পিকলু। নির্জন কারখানার মধ্যে একলা একজন মানুষ করছেটা কি? পুরনো মালপত্র সরাবার মতলবে নেই তো? 7-5 ভাবতে ভাবতে পিকলু তড়িঘড়ি গাছ বেয়ে নিচে নেমে এলো। নিচে নেমেই দেখল কারখানায় দেখা লোকটা সামন্তদের পাঁচিলের ওপর দিব্যি পা ঝুলিয়ে বসে রয়েছে। সে হতবাক, এত দ্রুত লোকটা পাঁচিলের ওপর উঠে এলো কী করে? ভয়ে বিস্ময়ে পিকলু মিনমিনে গলায় বলে উঠল, আপনি কে? খোঁচাদারি বিষণ্ণ হাসল, আমি পুরো কারখানার এক দুঃখী বাসিন্দা, কিন্তু তুমি কে? আমি পিকলু, পাশের বাড়িতেই থাকি। তাই এখানে ফাঁকা বাড়ির ছাদে কি করছিলে একা একা? এমনি একটু ঘুরছিলাম। ঘুরতে হলে নিজেদেরও তো ছাদ আছে, অন্য লোকের ছাদে কেন? এটা আমার জেঠুর বাড়ি, সামন্ত জেঠু, ইচ্ছা হলেই আমি আসতে পারি এখানে। তা হয়তো আসতে পারো, তবে পেয়ারা গাছ বেয়ে ছাদে ওঠা কি না, তাই ব্যাপারটা কেমন গোল মেলে ঠেকছে। থতমত খেয়ে আমতা আমতা করে উঠল পিকলু। মন খারাপের কারণটা জানতে পারি কি? মনে মনে বিরক্ত হলেও বিরক্তি চাপা দিয়ে পিকলু বলল, বাবা মেরেছেন তাই। মুখে অদ্ভুত একটা শব্দ করল লোকটা। মেরেছেন? তা মারবার হেতুটা কি? পিকলু বেশ বিব্রত বোধ করল। পরীক্ষায় ফেল করেছি তাই। পিকলু আর রাগ চাপতে পারল না। কথা বলা পুতুলের মতন একের পর একের প্রশ্ন, সে আর উত্তর দেবে না ঠিক করে মুখ বুঝে দাঁড়িয়ে রইল। ওকে গুম মেরে যেতে দেখে লোকটা হেসে উঠল আবার। আমার কথায় রাগ করলে তুমি? আসলে নিজে জীবনে একবারও ফেল করার সুযোগ পাইনি তো, তাই তোমার ফেল করার কারণটা জানতে মনটা আনজান করে উঠল। অপমানিত হয়ে পাল্টা প্রশ্নের কামান দাগল পিকলু, আপনি ওই পোড়ো কারখানায় কি করছিলেন? লোকটা একটু থতমত খেয়ে গেল। আমি মাস দেড়েক ধরে ওখানেই আমি আস্তানা গেড়েছি কিনা? চোখ কপালে তুলল পিকলু। ওই রকম একটা গাছমছমে জায়গায় আপনি থাকেন? পোড়ো কারখানার দুঃখী বাসিন্দা দাঁত বের করে হাসল। থাকি তো। পিকলু হঠাৎ আনমনা হয়ে গেল। 1.5 মাস? তার মানে ওই ঘটনা নিশ্চয়ই আপনার চোখে পড়েছে, ওই গলা টিপে মারার ঘটনা। নিজের অজান্তে কথাগুলো মুখ ফসকে বেরিয়ে পড়ায় হঠাৎ কেমন গুটিয়ে গেল পিকলু, চোখ নামিয়ে নিল। লোকটার দু চোখে হঠাৎ একরাশ বিস্ময়। পিকলুর কথায় রীতিমতো নাড়া খেয়েছে যেন। নিজেকে খানিকটা সামলে নিয়ে পাঁচিল থেকে লাফ দিয়ে নেমে এলো লোকটা। তোমার চোখে কিভাবে ধরা পড়লো ঘটনাটা?
এই ছাদ থেকে দেখছিলে বুঝি? কথা না বলে আচ্ছনের মতন মাথা নাড়ল বিক্রু। লোকটার চোখে মুখে স্বস্তির ভাব। আমার তুমি বাজালে বটে, আমি ভেবেছিলাম কাক পক্ষীও বোধ হয় টের পাইনি। ভয়ে কুঁকড়ে গেল বিক্রু। কথা ধরন ধারণ দেখে লোকটাকে সেই খুনি বলেই মনে হচ্ছে যেন। হয়তো কারখানার ভেতরের মধ্যে এর ডেরা। নির্জনতার সুযোগ পেয়ে সামন্ত জেঠুদের বাড়িতে নানা রকম অসামাজিক কাজকর্ম চালিয়ে যাচ্ছে। খুনে সাক্ষীকে লোপাট করবার জন্য লোকটা এবার নিশ্চয় ঝাঁপিয়ে পড়বে তার উপর। সঙ্গে সঙ্গে ছুট লাগালো সে, কিন্তু দুপা যেতে না যেতেই লোকটা প্রায় উড়ে এসে তার একটা হাত হপ করে ধরে ফেলল। লোকটার গলায় কাতরতা। তোমার কোনো ক্ষতি করবো না, শুধু বলো, শুধু বলো খুনের কথাটা তোমার বাবা মাকে জানিয়েছিলে কিনা? হাত ছাড়ানোর নিষ্ফল চেষ্টা করতে করতে পিকলু বলল, না। চোখের মুখে হতাশা ফুটে বেরোলো লোকটার। বলনি? পরক্ষণে হতাশা কাটিয়ে কি মনে করে হেসে উঠল। আচ্ছা আচ্ছা, আজকেই তবে বাড়িতে গিয়ে জানাও, কথা চেপে রাখলে পরীক্ষা খারাপ হবে না তো কি? পিকলু চিন্তায় পড়ল। লোকটার আচরণে অবিশ্বাস করার মতন কিছু পাওয়া যাচ্ছে না। তাছাড়া লোকটা যে কথা বলল তা বেঠিকও নয়। খুনের ব্যাপারটা চাপতে গিয়েই তো পরীক্ষাটা খারাপ হয়ে গেল। তবে পোড়ো কারখানার দুঃখী বাসিন্দাটিকে তেমন ভরসাও করা যাচ্ছে না। লোকটা নিজের হাতের মুঠোয় এখনও পিকলুর একটা হাত শক্ত করে ধরে রেখেছে। আশ্চর্য রকমের ঠান্ডা হাত লোকটার। পিকলুকে ভাবতে দেখে সে আবার বলে উঠল, একটা লোক বিনা দোষে আর একটা লোককে মারল, তার কোনো শাস্তি হবে না? অপরাধী ধরা পড়ো তা কি তুমি চাও না? বাড়িতে গিয়ে বাবা মাকে সব কথা খুলে বলবে, আর তুমি এও বলবে মৃত মানুষটাকে ওই নিম গাছটার হাত দশেক দূরে একটা ঝোপের পাশে পুঁতে রাখা হয়েছে। হতভম্ব হয়ে লোকটার মুখের দিকে তাকালো পিকলু। এত কথাও জানলো কি করে? তাছাড়া এত কিছু যদি ওর জানা, তবে ও নিজে গিয়ে পুলিশকে জানাচ্ছে না কেন? পিকলু ভাবল কোনো পাগলের পাল্লা এসে পড়ল না তো, হয়তো পরিত্যক্ত কারখানাটার মধ্যে পাগলের বাস। সেখানকার কোনো গোপন জায়গা থেকে ঘাপটি মেরে খুনের ঘটনাটা প্রত্যক্ষ করেছে। অবশ্য খুনির মতো পাগলও কম বিপজ্জনক নয়। মরিয়া পিকলু এক ঝটকায় লোকটার হাত ছাড়িয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে লাগল। বাড়ি ফিরতেই বাবার প্রশ্নের জবাবে অপ্রস্তুত পিকলু কিছুক্ষণ চুপ করে রইল। তারপরে দুঃখী বাসিন্দাটির কথা মনে করে গড়গড় করে সব কথা বলে ফেলল। দেড় মাস আগে দেখা খুনের ঘটনা থেকে শুরু করে একটু আগে রহস্যজনক লোকটার সঙ্গে কথোপকথনের সম্পূর্ণ বিবরণ। ছেলের মুখে সব কথা শুনে মা বাবা দুজনেই হতভম্ব হয়ে গেলেন। অনেকক্ষণ থেকে দুজনের মুখ দিয়ে কোনো কথা সরল না। শেষে পিকলুর বাবাই প্রথম নীরবতা ভাঙলেন। খুনি খুন করার পর লাশটাকে যে পুঁতে দিল তা তুই দেখেছিস? পিকলু মাথা নাড়ল। না, তার আগেই তো আমি ছাদ থেকে নেমে এসেছি। বাবার কপালে মাছ পড়ল। তাহলে লোকটা জানলো কি করে যে লাশটাকে ওই নিম গাছের হাত দশেক দক্ষিণে এক ঝোপের পাশে পুঁতে রাখা হয়েছে? পিকলুর মায়ের চোখ তেরছা হয়ে গেল। হ্যাঁ গো, লোকটা সেই খুনিটা নয় তো? বাবা মাথা নাড়লেন। না না না, তা কি করে হবে? খুনি কেন নিজের খুনের কথা পুলিশকে জানাতে চাইবে? মা বললেন, দেখো গে, হয়তো খুনির মনে অনুশোচনার উদয় হয়েছে। খুনের কথা পুলিশের কাছে কবুল করে সে হালকা হতে চায়। খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই থানা থেকে একদল পুলিশ এসে হাজির। কারখানার বড় লোহার গেটটায় মস্ত লোহার শিকল ঝুলছে। শিকলের দুমাথা আগলে রেখেছে বিশাল এক তালা। থানার বড়বাবু রিভলভারের গুড়িতে তালা গুড়িয়ে দিয়ে সদল বলে কারখানা চত্বরে ঢুকে পড়লেন। নুড়ে বিছানো চওড়া রাস্তার দুধারে ঝোপ জঙ্গলে ভরে গেছে। পিকলুর কথা মতো থানার বড়বাবু জীর্ণ ট্রাক্টর পাশে এসে দাঁড়ালেন। জিজ্ঞেস করলেন, পিকলুবাবু, ঘটনাটা ঠিক কোথায় ঘটেছে বলো তো? পিকলু ভয়ে ভয়ে
তুবড়ে যাওয়া পিছনের চাকার পাশের জায়গাটা আঙুল তুলে দেখিয়ে দিল। অল্প খোঁজাখুঁজি করতে সম্ভাব্য জায়গাটার হদিস পাওয়া গেল। নিম গাছটার হাত দশেক দক্ষিণে ছোট্ট একটা ঝোপের পাশে বেশ খানিকটা জায়গা জুড়ে ঝুরঝুরে নরম মাটির অঞ্চল। খানিকক্ষণ খোঁড়াখুঁড়ি করতে পচা গলা কঙ্কালসার একটা দেহ বেরিয়ে এল। বড়বাবুর মুখে তখন যুদ্ধ জয়ের হাসি। পিকলুর বাবার দিকে ঘুরে দাঁড়ালেন। আপনার ছেলের কথা বিশ্বাস করতে প্রথমটায় তো মন চাইছিল না, ভেবেছিলাম ছেলে মানুষ কি দেখতে কি দেখেছে, এখন দেখছি ওর কথায় গুরুত্ব না দিলে বড্ড ভুল করতাম। ছেলে আপনার ইন্টেলিজেন্ট মশাই। বড়বাবুর কথায় পিকলুর বাবা হেসে উঠলেন মিটিমিটি। বাবাকে হাসতে দেখে পিকলুর বুকটাও গর্বে ফুলে উঠল, চওড়া হাসি ফুটল তার মুখেও। লাশ তোলার কাজকর্মের মধ্যেই একজন কনস্টেবল রেলের একটা মান্থলি টিকিট খুঁজে পেয়ে গেল। বড়বাবুর হাতে সেটা জমা দিল। লাশের জামার পকেটের মধ্যে ছিল বিবর্ণ মান্থলিটা। অনেক কষ্টে নামটা উদ্ধার করলেন ভগবান দাস। নাম জানতে পেরে বড়বাবুর মুখে স্বস্তির হাসি। নাম যখন পাওয়া গেছে তখন তদন্ত এগিয়ে নিয়ে যেতে সুবিধাই হবে। ঝামেলা চুকতে চুকতে সন্ধে হয়ে গেল। সারা পাড়ায় পিকলুকে নিয়ে ঘুষ ঘাস ফিস ফাস, সবার মুখে ওর সাহসের তারিফ। থানার বড়বাবু যাওয়ার আগে নিজের পকেট থেকে ১০০ টাকার করকরে একখানা নোট পিকলুকে মিষ্টি খাওয়ার জন্য দিয়ে গেলেন। টাকা পাওয়ার আনন্দেই হোক কিংবা কৃতিত্বপূর্ণ কাজের গৌরবে অনেকদিন পর নিজের পড়ার ঘরে ফেলুদা সিরিজের জয় বাবা ফেলুনাথ খুলে বসলো পিকলু। তিনতলার চিলেকঠায় ছোট্ট একটা ঘর। বাবা প্রায় বলেন এত ভালো পড়বার ঘর কটা লোকের বাড়িতে আছে। পড়বার ঘরের নিরিবিলিতে বসে পিকলুরও মনে হলো এত বড় পড়বার ঘর থাকা সত্ত্বেও সব কেমন তালগোল পাকিয়ে গেল, একেবারে ফেলই করে গেল সে। হঠাৎ জানলার বাইরে ফ্যাঁস ফ্যাঁসে গলা। এই যে পিকলু বাবু, ধন্যবাদটা জানাবা বলে শেষ পর্যন্ত চলেই এলাম। জানলার গ্রিল ধরে পোড়ো কারখানার সেই রহস্যময় লোকটা ঝুলছে। বই ফেলে হা হা করে জানলার কাছে ছুটে গেল পিকলু। তিনতলায় আপনি এলেন কি করে, পড়ে যাবেন যে, লোকটা হাসল। বাতাসের মতো হালকা শরীর, ওজনই নেই তো পড়বো কি, তোমাকে মন দিয়ে পড়তে দেখে কি যে ভালোই লাগছে, সামনের বছর ফার্স্ট হওয়া চাই। কিন্তু আমার কাজ মিটে গেছে, পোড়ো কারখানায় আর কোনোদিন আমায় দেখতে পাবে না। যাওয়ার আগে খুনি লোকটার নাম তোমায় জানিয়ে যায়, বড়বাবুকে বলে দিও বদমাসটার নাম হলো পাঁচু বল্ল। পিকলু বুঝতে পারল না এখন কি করবে সে, বাবাকে চিৎকার করে ডাকবে নাকি চুপ করে থাকবে। তার মধ্যে লোকটাকে সামনে রাখার জন্য কথার মোড় তড়ি ঘড়ি অন্যদিকে ঘুরিয়ে দিল। আপনার নামটা কিন্তু জানা হলো না, কি নাম আপনার? লোকটা ম্লান হেসে বলল, আমার নাম ভগবান দাস। তারপর হঠাৎই গ্রিল আঁকড়ে ধরা হাতটাকে আলগা করে দিল সে। নিশ্চিদ্র অন্ধকারে ডুবে গেল চারদিক। পিকলু আর কিচ্ছু দেখতে পেল না।